আমার হাতে যে দুইটা ফোন এখানে দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু মটোরোলার ফোন এবং এই দুইটার 10-12 হাজার টাকার ডিফারেন্স আছে। তারপর দেখেন ডিজাইন পিছন থেকে কিন্তু একই রকম এবং মটোরোলা যে কতটুকু কনফিউজিং সেটা একটু আপনাদেরকে বললে তাহলে বুঝতে পারবেন। এই যে মটোরোলা এস 50 প্রোটা দেখতে পাচ্ছেন এইটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা মটোরোলা এস 50 থেকে, তবে দেখেন এই ফোনটাতে আপনি মাত্র 3 বছরের সফটওয়্যার সাপোর্ট পাবেন, এদিকে এস 50-তে 5 বছরের সফটওয়্যার সাপোর্ট। তাহলে আসলে ভালো কোনটা? সো ডেফিনেটলি এইটা ভালো আছে, যেহেতু প্রো বলতেছে কিছু কিছু দিক থেকে তো আসেই ভালো, সেই জিনিসটা তো অবশ্যই বলবো। তাছাড়া এই মুহূর্তে এটার একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার কেনা উচিত হবে নাকি এর থেকে 6-7 হাজার টাকা কমে আপনি এস 50-টা কিনবেন। কারণ কি, এটা এখন ব্র্যান্ড নিউ আপনারা কিনতে গেলে 46-47 হাজার টাকায় পাবেন, এদিকে কিন্তু মডেল এস 50-টা আপনারা মাত্র 40 হাজার টাকায় পাবেন। তবে এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এম কে মোবাইল পয়েন্টে। শুধু এই ফোন না, যে কোনো মটোরোলা এবং যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ ফোন সাথে সাথে ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোনগুলো কিন্তু এম কে মোবাইল পয়েন্টে পেয়ে যাবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, যাদের দরকার তার তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েন। তো মটোরোলার একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, সেটা হলো তাদের যে প্যাকেজিং। দেখেন এখানে একটা প্লাস্টিক ফ্রি বক্স আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বক্সটার সাথে তারা এখানে প্রোভাইড করেছে 125 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং এর সাথে একটা টাইপ সি থেকে টাইপ সি কেবল আছে এবং এর ভিতরে কিন্তু একটা কালার ম্যাচিং কভারও আছে, সেই সাথে সাথে একটা স্ক্রিন প্রোটেক্টরও দেওয়া আছে। তো এইটা কিনলে আপনাকে কিন্তু আর 1 টাকাও খরচ করতে হচ্ছে না কোনো প্রকার অ্যাক্সেসরিজের জন্য এবং খুব রিল্যাক্সেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো মটোরোলার প্রেমে আমি এটার একটা কারণে পড়েছি যে যেখানে ভালো ভালো ব্র্যান্ড কিন্তু কোনো কিছুই বক্সের সাথে প্রোভাইড করতেছে না, সেই জায়গায় এই মটোরোলা তাদের সব ফোনগুলোতে একদম A to Z যা আপনার দরকার একটা ফোন কিনলে তার সবই তারা প্রোভাইড করে। এবং যদি এই ফোনটার ডিজাইনে আসি, যেমনটা আমি প্রথমে বলছিলাম, এটার ডিজাইন কিন্তু সিমিলার মটো লুকিং একটা ডিজাইন এবং পিছনে যে ব্যাকটা দেখতে পাচ্ছেন এটা একটা লেদার ফিনিশ এবং এখানে খুব ডিজাইনের সাথে ব্লেন্ডেড একটা ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন, 3টা ক্যামেরা সেন্সর আছে, এগুলোর বিস্তারিত আমি ক্যামেরা সেগমেন্ট তো ডেফিনেটলি বলবো। তাছাড়া এটার পিছনে কিন্তু 50 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, 10 ওয়াট রিভার্স চার্জ আছে। সো এখানে কিন্তু হিউজ একটা ব্যাপার রয়েছেই। তার সাথে যদি ফোনটার ফ্রেমটা দেখেন সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম, এই ফ্রেমের ডান পাশে উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন এবং একদম নিচে এখানে টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এটার 12 জিবি যে ভেরিয়েন্ট রয়েছে সেটার সাথে 125 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং 8 জিবি যে ভেরিয়েন্ট রয়েছে সেটাতে 68 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। সো আমার কাছে যেটা আছে এটা কিন্তু 12 জিবির ভেরিয়েন্ট, অর্থাৎ এখানে একদম 125 ওয়াটের ফাস্ট চার্জ কিন্তু সাপোর্ট করে। তাছাড়া এখানে স্পিকার কাট আউট রয়েছে, এটাতে স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, লাউডও আছে। সো সাউন্ড কোয়ালিটি মুভি টুভি দেখতে গেলে অনেক মজা লাগবে। এবং এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, ডুয়াল সিম সাপোর্ট করে এই ফোনটাতে। একদম উপরে এখানে ডলবি অ্যাটমস লেখা আছে, অর্থাৎ এই ফোনটাতে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্ট করে এবং একটা নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। তো এই ফোনটার ডিজাইনের দিক থেকে কিন্তু ভেরি কমফোর্টেবল এবং বেশ স্লিম, খুব হালকা পাতলা একটা ফোন মনে হয়, হাতের মধ্যে ধরলেও ভালো একটা গ্রিপ পাওয়া যায় কারণ পিছনে যে লেদার ফিনিশটা রয়েছে সেটা হাতের সাথে খুব সুন্দরভাবে একটা গ্রিপ থাকে। তবে একটা জিনিস আমি সবসময় কনসার্নে রাখতে বলি, যেহেতু এটা একটা ভেগান লেদার ফিনিশ, এটা আসলে লং টার্ম ব্যবহার করতে গেলে খুব বেশি ভালো হবে না যদি আপনারা কভার স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার না করেন, যে কারণে এই ফোনটা ব্যবহার করতে গেলে একদম পুরা জামায় আদর করে রাখতে হবে এটাকে। এবং ফ্রন্ট থেকে দেখলে ভাই এটা একদম প্রিমিয়াম একটা ডিভাইস মনে হয়, কারণ কি মটোরোলার এই সিরিজটায় ম্যাক্সিমাম ফোনগুলোতে কিন্তু এরকম কার্ভ ডিসপ্লে দিয়ে রয়েছে, একদম ন্যারো চিন বেজেল এবং বেশ সুন্দর একটা ডিসপ্লে। এখানে যে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা একটা পি ওলেড ডিসপ্লে এবং 1.5K পর্যন্ত রেজুলেশন রয়েছে এবং এইটার রিফ্রেশ রেট কিন্তু 144Hz পর্যন্ত। সো সুপার স্মুথ অ্যানিমেশন কিন্তু এটা দেখাইতে পারে। তবে মেইন যে মজা সেটা হচ্ছে যে এটা দিয়ে আপনি সিনেমা দেখতে গেলে দারুণ একটা একদম ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এটার যে কালার, এই ডিভাইসটা বা মটোরোলার এই সেগমেন্টে যে কোনো ডিভাইস ব্যবহার করলে স্যামসাং এর ডিসপ্লেতে যেমন একটা অন্যরকম ফিল পাওয়া যায় সেরকম একটা মজা কিন্তু এখান থেকে পাবেন। এই সেগমেন্টে আসলে কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে নাই এবং এইটার ডিসপ্লে যে ব্রাইটনেস আছে সেটাও কিন্তু প্রপার ডে লাইটে ব্যবহার করতে গেলে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে এবং এইটার উপরে ছোট্ট একটা ক্যামেরা কাটআউট যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, সেটা আবার ফেস লকও কাজ করে এবং একদম নিচের দিকে এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দেখতে পাচ্ছেন, এটা একটা অপটিক্যাল সেন্সর বাট ভেরি ফাস্ট কাজ করে এবং এটার পজিশনটা একটু নিচের দিকে, যদি আরেকটু উপরে হইতো তাহলে আরও বেশি আর্গোনমিক বা হ্যান্ড ফিল কিন্তু এটাতে ভালো পাওয়া যেত। তবে ওভারঅল ডিজাইন এবং ডিসপ্লের দিক থেকে বললে আমি বলবো ভাই এটা যে কারণে পছন্দ হবে এটা খুবই ভালো একটা জিনিস। এবং যদি এইটার আমি পারফরমেন্স সেগমেন্টে আসি, এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 একটা প্রসেসর, যেটা এস 50 থেকেও কিন্তু একটু পাওয়ারফুল প্রসেসর এখানে পাবেন। এই যে প্রসেসরটার সাথে পেয়ার করতেছে কিন্তু 12 জিবি অথবা 8 জিবির র্যাম, সেই সাথে UFS 2.2 স্টোরেজ রয়েছে। সো এই ফোনটা নর্মালি ব্যবহার করতে গেলে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে, কারণ কি এটাতে এখন Android 14 চলতেছে, এর সাথে আপনি 8-3টা মেজর ওএস আপগ্রেড পাবেন এবং এখানে 144Hz যে ডিসপ্লেটা রয়েছে সেটার সাথে খুব অপটিমাইজ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, যথেষ্ট স্মুথ অ্যানিমেশন রয়েছে এবং মটোরোলা যে UI সেটা কিন্তু যথেষ্ট কাস্টমাইজ
কাস্টমাইজেবল এবং ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আমি যতগুলো মটোরোলা ফোন এখন পর্যন্ত ব্যবহার করেছি দারুণ পেয়েছি এবং এটার পারফরমেন্স সেগমেন্টে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন কারণ এটার স্ট্যাবিলিটি ভালো আছে মেজর হিটিং ইস্যুস নাই এবং এইটাতে আপনি গেমিং করতে চাইলে হেভি গেমিংও কিন্তু করতে পারবেন এটা পাবজিতে আমি স্মুথ এক্সট্রিম এবং এইচডিআর এক্সট্রিম পর্যন্ত খেলেছি এবং এইটা লং টাইম গেমিং করতে গেলেও কিন্তু খুব বেশি মেজর হিটিং করে না সো গেমিং এর জন্যও কিন্তু ডিভাইসটা ডেফিনেটলি ভালো হবে এবং যেমনটি বলছিলাম যে ডিসপ্লেটাও দারুণ আছে সো গেমিং করতে গেলে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় এখানে খুব বেশি মিসটাচ হয় না কার্ভ ডিসপ্লে হইলেও অনেক সময় ওয়ান হ্যান্ডে ব্যবহার করতে গেলে মিসটাচ হয় সেটা কিন্তু এখানে হচ্ছে না সো ওভারঅল পারফরমেন্সের জন্য এটা কিন্তু দারুণ একটা ফোন যেমনটা নামে বলা হয়েছে যে প্রো ফোন সেই হিসেবে কিন্তু একটা প্রো পারফরমেন্স এখানে আপনি পাচ্ছেন এবার যদি ফোনটার ক্যামেরা সেগমেন্টে আসি এখানে তিনটা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন ডেফিনেটলি এই সময় এসে আমাদের যে ফোকাল লেন্থগুলো দরকার তা এখানে আছে যেমনটি এখানে মেইন সেন্সর আছে 50 মেগাপিক্সেলের যেটার ফোকাল লেন্থ হলো 25 mm এবং এটাতে কিন্তু ওয়াইস আছে তাছাড়া একটা টেলিফোটো লেন্স রয়েছে যেটার ফোকাল লেন্থ হলো 67 mm এবং এটা 10 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এখানেও কিন্তু ওয়াইস পেয়ে যাবেন এবং একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে 13 মেগাপিক্সেলের এবং যার ফোকাল লেন্থ হলো 16 mm এবং মটোরোলার এই সিরিজ থেকে শুরু করে ব্যবহার করে আমি এইটার পিকচার কোয়ালিটি খুবই ভালো পেয়েছি এবং বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার যারা স্যামসাং এর পিকচার কোয়ালিটি ভালোবাসেন তারা ডেফিনেটলি এটা পাবেন মানে এটা অলমোস্ট কার্বন কপি স্যামসাং এর পিকচার স্টাইলের এটা ফেসটাকে স্মুথ করে বা ওভারঅল পিকচারের যে ডিটেইল টেক্সচার সেটা কিন্তু ধরে রাখে বাট ফেসটা একটা সুন্দর স্মুথনেস নিয়ে আসে যেটা দেখতে কিন্তু আই প্লিজিং লাগে এবং এটা দিয়ে সব ধরনের ফোকাল লেন্থ আপনি কভার করতে পারবেন এখানে ডিফল্ট কিন্তু 0.5x 1x 2x এবং 3x আপনি ছবি তুলতে পারবেন এবং এইটার যে পিকচার কোয়ালিটি আপনি যে কোনো কন্ডিশনে যদি ছবি তোলেন একদম প্রপার লাইটে ছবি তোলেন খুব কন্ট্রাস্টি লাইটে তোলেন একদম অ্যাগ্রেসিভলি এটা ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে কন্ট্রোল করতে পারে এবং বেশ কালারফুল পিকচার দিবে এবং এই ফোনটার যে পিকচার কোয়ালিটি সেটা আউট অফ দ্য বক্স আপনি জাস্ট ক্যাপচার করেন করে এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন একদম রেডি টু আপলোডের মতো সো এই টাইপের যারা পিকচার চান যারা আসলে কোনো ফোটোর পিকচার এডিট এডিট করতে পারেন না ভালোভাবে তারা কিন্তু এইটা জাস্ট ছবি তুলবেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন এবং এটা নাইট মোডেও কিন্তু খুবই ভালো ছবি আপনাকে দিবে এটা নাইট মোডের যে পিকচার আছে সেখানেও কিন্তু ভালো ডিটেল ক্যাপচার করতে পারে এক্সেপ্ট আলট্রা ওয়াইড এবং টেলিফোটো লেন্স এই দুইটা লেন্সের ডিটেইল অতটা ভালো থাকে না তবে মেইন যে সেন্সরটা আছে সেটা কিন্তু নাইট মোডে দারুণ এক্সপিরিয়েন্স আপনাকে দিবে এবং এটা যে পোর্ট্রেট পোর্ট্রেটের জন্য কিন্তু আমার মটোরোলাকে অনেক ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে ওয়াইড রেঞ্জ অফ ফোকাল লেন্থ কিন্তু আপনি পাবেন যেমন 35 mm 50 mm এবং 85 mm ফোকাল লেন্থ আপনি পাবেন পোর্ট্রেট তোলার জন্য সো দেখেন ওয়াইড রেঞ্জ অফ ফোকাল লেন্থ পাচ্ছেন এটার যে এজ ডিটেকশন সেটাও কিন্তু 1 পয়েন্টে এবং ফেসটা যেমনটা আমি বলছিলাম যে ফেসের টেক্সচারটা আপনাকে ডিটেইল দিবে এবং সাথে সাথে স্মুথ করবে অর্থাৎ আমরা এডিট করে যে টাইপের স্মুথ ফেস চাই সেটাই কিন্তু এখানে পাবেন তবে মাঝে মাঝে এটার কালার আপনার কাছে একটু বেশি মনে হতে পারে মনে হবে যে বেশি স্যাচুরেটেড বেসটা একটু লালও হয়ে যেতে পারে মাঝে মাঝে সো এটা আসলে খুব বেশি বড় সড়ো প্রবলেম নাই ওভারঅল আমি বলবো যে এটা যে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আছে পোর্ট্রেট সেগমেন্টে এটাকে মানে এ ক্লাস একটা ফোন বলতে পারেন এই বাজেটে যেসব ফোনগুলো আছে তার মধ্যে বেস্ট পোর্ট্রেট আপনি এটাকে বলতে পারেন কারণ এখনো পর্যন্ত আমি যেসব ফোন ব্যবহার করছি তাছাড়া এটা সেলফি ক্যামেরাতে কিন্তু একদম বেস্ট ক্লাস একটা এক্সপিরিয়েন্স পাবেন এখানে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে সেটার ওয়াইড ফোকাল লেন্স সাথে টাইট ফোকাল লেন্স পোর্ট্রেট সেলফি নর্মাল সেলফি দারুণ এক্সপিরিয়েন্স পাবেন তবে এটা নাইট মুডে সেলফি তুলতে পারে না বাট স্টিল যে পিকচার কোয়ালিটি এটা আছে সেটা কিন্তু খুবই ভালো সেলফি সেগমেন্টে একই টাইপের পিকচার কোয়ালিটি আপনি ছবি তুললে যে কোনো যদি কন্ট্রাস্টি লাইট থাকে পিছনে যত ধরনের লাইট থাকুক না কেন এটা কিন্তু সেটাকে আন্ডার এক্সপোজ করে ব্যালেন্সড পিকচার দিবে যে কারণে এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলফি ক্যামেরার ফোন আপনি বলতে পারেন এবং এখানে মটোরোলার একটা দোষ আমি দেখলাম সেটা হচ্ছে যে কোনো মটোরোলার ফোন আমি ব্যবহার করে দেখেছি সেটা হচ্ছে যে ফোনটা খুবই ফাস্ট সব জায়গায় আসলে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় বাট যখন ক্যামেরাতে আসা হয় তখন ফোনটা কেন দাদা একটু স্লো স্লো মনে হয় মানে ক্যামেরা অ্যাপসটা একটু ল্যাগি মনে হয় লেন্স শিফটিং করতে গেলে একটু স্লো মনে হয় সো সব ডিভাইসে আমি অ্যাক্রস অল দ্য এই যে এস সিরিজ সেখানে দেখলাম যে মটোরোলার অ্যাপসটা একটু স্লো সো এটা হোপফুলি তারা নেক্সট কোনো আপগ্রেডের মাধ্যমে হয়তো ঠিক করে ফেলতে পারবে তবে এটা ব্যবহার করতে গেলে যে খুব বেশি মেজর প্রবলেম হয় না যদি রান অ্যান্ড গান টাইপের ছবি তুলতে যান সেক্ষেত্রে মাঝে মাঝে হয়তো আপনি বিরক্ত হতে পারেন তবে বলে রাখি এটা মটোরোলার সব ফোনে আসলে এই প্রবলেম আমি পেয়েছি এবং যদি ভিডিওতে আসি এটা কিন্তু একদম 4K 30 frame পর্যন্ত শ্যুট করতে পারে এবং এটার ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং আমার সব থেকে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে যে এটার লেন্স শিফটিংটা সব সেন্সর দিয়ে আপনি 4K 30 frame পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং খুব ভালো স্টেবল ভিডিও দিবে ডাইনামিক রেঞ্জও ভালো ক্যাপচার করেছে ওভারঅল ভালো ডিটেইলড ভিডিও কিন্তু এখানে পাবেন এবং ভিডিওর কালারটাও কিন্তু কাইন্ড অফ পিকচারের মতো কালারফুল ভিডিও আপনি পাবেন এবং এটার সেলফি দিয়েও কিন্তু 4K পর্যন্ত শ্যুট করা যায় সেটা স্যাম্পল যেমনটা এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো স্টেবল ফুটেজ কিন্তু এখানে আছে এবং এই ভিডিওটা যথেষ্ট ইউজেবল মানে এই বাজেটে লাইক 46-47 হাজার টাকা বাজেটে এটা কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ যদি ক্যামেরা সেগমেন্টে আসেন খুব ভালো ফটো আমি পেয়েছি যেমনটা আমি বললাম তাছাড়া এটার ভিডিও কোয়ালিটিও কিন্তু দারুণ সো ওভারঅল বেশ
ভালো ব্যালেন্সড একটা প্যাকেজ কিন্তু এখনো পর্যন্ত বলতে পারি। এবং যদি এটা ব্যাটারিতে আসি, দেখেন এখানে 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এখানে কিন্তু একটা কনফিউশনের ব্যাপার আছে, এই যে 50 Pro এখানে 4500 mAh একটা ব্যাটারি, বাট শুধু 50 তে 5000 mAh ব্যাটারি, মানে ব্যাপারটা আসলে কেমন হইলো? তারপরে এটা ছোট ফোন ব্যাপারটা তা কিন্তু নয়। যাই হোক, এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো আছে, 144Hz রান করেও আমি 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো ব্যবহার করতে গেলে ব্যাটারি লাইফ নিয়ে সমস্যা হচ্ছে না। তার সাথে 125W ফাস্ট চার্জ রয়েছে, ওয়ারলেস চার্জ রয়েছে, সো ডেফিনেটলি চার্জ ফ্রয় গেলে হুট করে দিলেই কিন্তু দ্রুত চার্জ হয়ে যাচ্ছে। সো ফাইনালি এই মুহূর্তে এই ফোনটা আসলে কাদের জন্য, এত কনফিউশনের মধ্যে এই ফোনটা এই মুহূর্তে কেনার কোনো যুক্তি আমি দেখি না। যদি আপনার কাছে বাজেট থাকেও, তারপর আমি বলবো যে আপনি বাজেট আরো কম করে S50 কেনেন, সেটা কিন্তু এইটার মতো সব দিক থেকে ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে, সাথে সেখানে কিন্তু 5 years এর সফটওয়্যার সাপোর্ট আপনি পাচ্ছেন। তবে এইটার মতো অতটা পাওয়ারফুল প্রসেসর না, বাট স্টিল ওইটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে যদি বলেন যে আমার একদম বেস্ট পারফরমেন্সটাই প্রয়োজন এবং অন্য কিছু আসলে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বা সফটওয়্যার সাপোর্টের দিক থেকে আমার আসলে অত বেশি পেরেশানি নাই, তাহলে মূলত এটা কিনতে পারবেন। তাছাড়া আমি আসলে কোনো যুক্তি দেখি না। ইভেন S50 কিন্তু আরো বেশি ডিউরেবল, সেটা কিন্তু মিলিটারি গ্রেডের প্রোটেকশনও রয়েছে। যাই হোক, এটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মটোরোলা S50 Pro নিয়ে। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন বা মটোরোলার S30 এর কোনো ফোন যদি আপনারা ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পেলেন সেটাও একটু জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।